হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অয়ন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে মাও আজকে আমার ভিডিও টপিক হচ্ছে যে আপনারা অনেকেই প্রশ্ন করেন আমাকে যে আপু বিড়াল পালতে চাচ্ছি, বা বিড়াল তো অনেকেই পছন্দ করেন কিন্তু আসলে খরচের কথা চিন্তা করেও অনেকে পালেন না। কারণ হচ্ছে যে একটা বিড়াল পালতে গেলে দেশি হোক বা বিদেশি হোক, কম হোক বেশি হোক, একটা খরচ কিন্তু ওদের মান্থলি ওদের পিছনে যায়, ঠিক আছে? তো আজকে তফাৎটা বলবো আসলে যে পার্সিয়ান বিড়াল পালতে আসলে সেরকম খরচ আসলেই হয় কিনা মান্থলি, আর দেশি বিড়াল পালতে কেমন খরচ হয়, এই জিনিসগুলোই আজকে আমি আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করব। আসলে আগেই বলে রাখি, আমার কিন্তু সর্বসাকুল্যে একটাই পার্সিয়ান বিড়াল, তাও কিন্তু পুরোপুরি পার্সিয়ান না, কিছুটা মিক্স আছে। মানে বলতে গেলে সহজ ভাষায় বললে ও 80% পার্সিয়ান, বাট ওর হলো বাবা মা দুজন, দুজনের একজন পিওর পার্সিয়ান ছিল না আর কি, ঠিক আছে? যার জন্য ওকে আসলে মিক্স ধরা হয়, বাট বোঝা যায় না, পার্সিয়ানের মতোই লাগে। অ্যাক্টিভিটি খুবই গুড, খুবই গুড, খুবই গুড আর কি। অ্যাক্টিভিটি, কমিউনিকেশন, এই ব্যাপারগুলো ওর সাথে আমার খুবই ভালো। তো আমার সর্বসাকুল্যে সারা জীবনে, আমার এখন পর্যন্ত লাইফে আমার এই একটাই পার্সিয়ান বিড়াল, আমি আগে কখনো পালিনি, রাস্তা থেকে ধরে ধরে এনে বিড়াল পেলেছি অ্যান্ড সেভাবেই আমি অভ্যস্ত। আর হলো মিক্সড ব্রিড এর মধ্যে যদি বলা যায়, আমার মিক্সড ব্রিড বলতে শুধু ও একাই আমার মিক্স আছে, কারণ ওর হচ্ছে মম হচ্ছে পার্সিয়ান ছিল সম্ভবত, আর বাবা মনে হয় দেশি ছিল, এরকম একটা ব্যাপারের মধ্যে থেকে উনি এসেছেন, ঠিক আছে? তো তো যাই হোক, আজকে কথা বলবো হচ্ছে যে কেমন খরচ পড়ে। তো বিড়াল কেনার আগে অবশ্যই এই ব্যাপারগুলো একটু ফলো করতে পারেন যে এই ধরনের খরচ, আমি আপনাদেরকে মিনিমাম কস্টটা বলবো। আসলে সব সময় একই রকম হয় না, আমার যখন মন চায় বা আমার যখন সেরকম সামর্থ্য থাকে তখন আমি ওদেরকে খুবই ভালো 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 খাবার প্রোভাইড করি, আবার যখন আসলে সেটা সম্ভব হয়ে ওঠে না তখন আর কি যেটা ওদের জন্য দরকারি সেটাই প্রোভাইড করি, এছাড়া এক্সট্রা আনুষঙ্গিক খাবারগুলো ওভাবে প্রোভাইড করি না। তাই এটা হচ্ছে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে খরচটা আসলে এরকম পড়ে। তো চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে হবে আমার যে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলোর আপডেট পেতে। প্রথমত বলে রাখি যে আপনার দেশি বিড়াল অ্যাডপশনে নিতে পারেন, বা হচ্ছে আপনার বাসার আশেপাশে সিজনে, অন সিজনে হচ্ছে বিভিন্ন জায়গায় বিড়ালের বাচ্চা দিয়ে থাকে, তো সেই বাচ্চা হলেও আপনারা সেখান থেকে 2 মাস হয়ে গেলে, আই মিন মায়ের দুধ ছেড়ে দিলে আপনারা চাইলে একটা বিড়ালকে নিয়ে আসতে পারেন। তো একটা দেশি বিড়ালের ক্ষেত্রে যেটা হয়, আমরা যেরকম স্বাভাবিক যেটা চিন্তা করি যে একটা দেশি বিড়ালের ক্ষেত্রে ধরতে গেলে যে খরচের পরিমাণ খুবই কম হয়, আপনি যদি অর্গানিক ক্যাটলিটার ইউজ করেন বা হচ্ছে আপনি যদি আপনাদের স্বাভাবিক খাবারে বিড়ালকে অভ্যস্ত করেন, তাও কিন্তু বিড়ালটা খুব ভালোভাবে আপনার ইনডোর ক্যাট হিসেবে যদি ওকে পালেন, নিজস্ব খাবারে যদি অভ্যস্ত করতে চান, আমরা নিজেরা যেরকম খাবার খাই সেরকমই, তাহলে কিন্তু বলতে গেলে খাবারের খরচটা খুব কমই পড়ে। এছাড়াও আপনার ব্যক্তিগত ইচ্ছা যে আপনি একটা চাইলে একটা দেশি বিড়ালকেও আপনি ঠিক একটা বিদেশি বিড়ালকে যেভাবে পালে সেভাবেও পালতে পারেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট একটা ইনডোর ক্যাট যদি নিজের কাছে রাখতে চান যে আসলে একটা বিড়াল আমি নিজের মতো করে পালবো, তাহলে কিন্তু দেশি বিড়াল খুব ভালো একটা অপশন। চাইলেই আপনারা বিভিন্ন জায়গায়, ঘরের বাইরে বিভিন্ন জায়গায় বিড়াল বাচ্চা দিয়ে থাকে, সেগুলো থেকে এনে কিন্তু একটা বিড়ালকে আপনি আপনার মন মতো করে পালতে পারেন। তো এছাড়াও এটা বলছি না যে দেশি বিড়াল পাললেই যে খাবার যে নিজেদের মতো দিতে হয়, ওদের মতো খাবার দেওয়া বা মেনটেন করা, শুধুমাত্র মাছ মাংস দেওয়া যায় না, ব্যাপারটা ওরকম মোটেও না। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো একটা দেশি বিড়ালকে পালতে পারেন। তো দেশি বিড়ালকে না, যখন আপনি দেখবেন আমরা যখন প্রচন্ড কেয়ার করি একটা দেশি বিড়ালকে, তখন আমাদের বিভিন্ন রকম মানুষজন আর কি, আমাদের আশেপাশে যারা আছে, মুরব্বীরা আছে, এরা কিন্তু এই ধরনের কথা বলে যে এই গ্রামে পেলেছি বিড়াল, যা খেতাম তাই খেতো, কাটা খেতো, আড্ডি খেতো, বাট ঠিকই কিন্তু ওরা মানে বড় হচ্ছে, ভালো থাকছে। কারণ হচ্ছে দেশি বিড়ালদের মধ্যে না, মানে ওই আমাদের এনভায়রনমেন্টের সাথে মানিয়ে চলার যে ব্যাপারটা, এটা কিন্তু ওদের মধ্যে থাকে, যার জন্য ওরা নিজেদের মতো ঘাস খেতে পারে, তারপরে নিজেদের অসুখের প্রতিষেধকটা কিন্তু ওরা মানে বাহির থেকে, যেসব বিড়াল ঘরেও থাকে বাইরেও থাকে, ওরা বাহির থেকে সেটা কিন্তু মানে যোগান দিতে পারে নিজেদের জন্য, ঠিক আছে? মানে ঘাস দরকার হলে ঘাস খায়, শারীরিক প্রবলেম হলে কিসের প্রয়োজন ওটা ওরা নিজেরাই খুঁজে বের করে খেয়ে নেয়, যেটা কিনা বাইরের বিড়ালরা করে। তো দেশি বিড়ালরা কিন্তু আমাদের পরিবেশে বেশ স্ট্রং, ওরা খুব স্ট্রংলি মানে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। কিন্তু এবার যদি বলি যে পার্সিয়ান বিড়ালের ক্ষেত্রে, আচ্ছা দেশি বিড়ালের ক্ষেত্রে একটা ব্যাপার ইয়ে করি যে দেশি বিড়ালও যদি আপনি পালেন, একটা বিড়ালের জন্য মাছ মাংস সবকিছু নিয়ে আপনি যদি লিটারও কিনেন, তাহলে হচ্ছে লিটার দেখা যাবে যে এক
দুই প্যাকেটের মতো লিটারে আপনার মোটামুটি একটা বিড়ালের জন্য 1 মাস চলে যাবে। তো এখানে হচ্ছে আপনি 250 থেকে 350 টাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটির ক্যাট লিটার পাবেন। এছাড়াও অর্গানিক যদি ক্যাট লিটার আপনারা কেনেন তাহলে কিন্তু খরচ অনেক কমে আসে, নাই বললেই চলে। আপনি 100 টাকা দিলে 1 বস্তা লিটার দিবে আপনাকে, এটাতে আপনার অনেক দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে। আর একটা খাবারের ব্যাপারটা হচ্ছে মাছের দাম যেরকম এখন 200 টাকা করে মনে হয় কেজি দাম বেড়ে গিয়েছে, সো খরচও বেড়ে গিয়েছে আসলে সবার ক্ষেত্রেই। তো মাছ কিনে আপনার হচ্ছে এভাবে খাওয়ালে মোটামুটি একটা পার্সিয়ান একটা দেশি বিড়ালকে যদি আপনি ভালোভাবে পালতে চান 1-1.5 হাজার টাকার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায় ওর মাছ বা মাংস। কারণ হলো দেশি বিড়ালকে আপনি চাইলে বাসায় যে চিকেনটা রান্না হচ্ছে, বাসায় একটা মুরগির কলিজা বা বাসায় থাকা আমাদের ডিম, তারপরে হলো মাছ, বিভিন্ন রকম মাছে আপনি অভ্যস্ত করতে পারেন। চাইলে দেশি বিড়ালের পিছনে আপনার এক্সট্রা খরচও করতে পারেন, চাইলে নাও করতে পারেন, বাট লিটার পারপাসে আসলে খরচ লাগে। আর যারা হচ্ছে বিড়াল পালেন যে ঘরেও থাকবে বাইরেও পি পটি ট্রেন করা, তাদের তো বলতে গেলে খরচের ওরকম কোনো মানে সমস্যাই থাকে না, ঠিক আছে? তো দেশি বিড়ালটা পালাটা এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার জন্য। আর হ্যাঁ, অবশ্যই ইনডোর ক্যাট রাখলে ভ্যাকসিনের জন্য বাৎসরিক যে একটা খরচ আছে 1500 টাকা বাৎসরিক, সেটা আর 3 মাস পর পর ডিওর্মিং এর জন্য। ডিওর্মিং এর যে মেডিসিনটা আছে সেটা হচ্ছে 50 টাকা থেকে 60 টাকা 70 টাকার মধ্যে আপনি এক একটা ট্যাবলেট পেয়ে যাবেন, যেটা হচ্ছে 3 মাস পর পর খাওয়াতে হয়। তো এই যে হলো খরচগুলো। আচ্ছা, আমি আপনাদেরকে খরচগুলো বলে দিচ্ছি, আপনারা হচ্ছে একটু গুছিয়ে নিয়েন জিনিসটা। আমি যেহেতু স্ক্রিপ্ট লিখি না, তাই হচ্ছে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি জিনিসটা, একদম প্রপারলি ক্যালকুলেট করে দিচ্ছি না জিনিসগুলো, আমি বলার চেষ্টা করছি এভাবে যে খরচগুলো আসলে ওদের পিছনে কি কি হয়। তো দেশি বিড়ালের ওভারঅল যেটা বলছি যে দেশি বিড়াল পালার ক্ষেত্রে হচ্ছে আপনাকে মেনটেন করতে হবে আপনার মতো করে আপনি কিভাবে ওদেরকে বড় করতে চান, ঠিক আছে? এবার আসি পার্সিয়ান বিড়ালের ক্ষেত্রে। আচ্ছা, প্রথমত হচ্ছে পার্সিয়ান বিড়াল যদি আপনি পালতে চান তাহলে কিন্তু পার্সিয়ান বিড়াল কখনোই আপনি অ্যাডপশনে পাবেন না, কেউ আপনাকে পার্সিয়ান বিড়াল অ্যাডপশনের জন্য দিবে না। কেন দিবে না এটা নিয়ে প্রশ্ন আসে যে হ্যাঁ, বিড়াল পালেন, বিড়াল ভালোবাসেন, কেন বিজনেস করবেন বিড়াল নিয়ে, কেন বিড়ালের জন্য টাকা নেবেন? এটা নিয়ে অনেকে অনেক ধরনের অ্যাগ্রেসিভ কমেন্ট করে। আসলে এটা খুবই কমন একটা ব্যাপার যে আপনি একটা বিড়াল যখন 20,000 টাকা দিয়ে কিনবেন, সেই 20,000 টাকার একটা বিড়ালকে আপনি নিশ্চয়ই কাউকে এমনি এমনি দিয়ে দিবেন না, খুব নিজের কাছের কেউ, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবী ছাড়া, রাইট? তো এটা আপনি কোনো অ্যাডপশন গ্রুপে গিয়ে সহজে সহজে আপনি কখনোই একটা পার্সিয়ান বিড়াল পাবেন না। হ্যাঁ, রেয়ার, খুব হার্ডলি হয়তো আপনি একটা পেয়ে যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে বিড়ালটার কোনো একটা কমপ্লিকেশন আছে বা কোনো একটা প্রবলেম আছে, সেজন্য হয়তো বিড়ালটাকে কেউ অ্যাডপশনে দিতে চাচ্ছে, ঠিক আছে? এটা হতে পারে। এছাড়া আপনি পার্সিয়ান বিড়াল অ্যাডপশনে কখনোই পাবেন না। আপনার পার্সিয়ান বিড়াল পালতে হলে প্রথম খরচটাই হচ্ছে যে আপনাকে একটা পার্সিয়ান বিড়াল অনেক বেশি একটা অ্যামাউন্ট দিয়ে, বেশি একটা টাকা দিয়ে আপনার কিন্তু কিনতে হবে। যেমন আমি বলি যে পার্সিয়ান বিড়ালের ক্ষেত্রে যেটা হয় যে কিছু কিন্তু মিক্স থাকে, যেমন আমাদের লিও, লিও এইসব মিক্সের খরচটা একটু কম আসে। আই মিন আপনি অ্যারাউন্ড 12-13-14-15 হাজার টাকার মধ্যে একটা মিক্সড পেয়ে যাবেন। আর যদি লিওকে আমি কিনেছিলাম, ধরুন হলো যে তাও তো প্রায় 1.5-2 বছরের মতো হচ্ছে, ওকে কিনেছিলাম আমি অ্যারাউন্ড ভ্যাকসিনেশন সহ 13-13.5 হাজার টাকার মতো পড়েছিল লিওর জন্য। আর যদি আপনি মেল, লিও কিন্তু মেল মানে ছেলে বিড়াল, তো যদি আপনি একটা মেয়ে বিড়াল কিনতে চান পিওর পার্সিয়ান, তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই 20-30 হাজার টাকার মধ্যে গুনতে হবে, ঠিক আছে? আর যদি আপনি মেল, সরি, যদি মেয়ে বিড়াল কিনতে চান আর কি পার্সিয়ান, তাহলে 20-30 হাজার টাকার মধ্যে পড়বে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনারা, এটা আমি আপনাদেরকে একটা মিনিমাম ধারণা দিচ্ছি, কারণ পার্সিয়ান বিড়াল আসলে আমার একটাই, বাট ওকে কেনার আগে আমি অনেক খোঁজ খবর নিয়েছিলাম, অনেক ব্যাপার স্যাপার নিয়ে আসলে নিজে স্টাডি করতে হয়েছে ব্যাপারগুলো নিয়ে, কেমন খরচ পড়ে, কেমন দাম পড়ে, একটু কমে কিভাবে পেতে পারি, এইভাবে হচ্ছে আমি খুঁজেছিলাম ওকে কেনার সময়। কারণ আমি লাইফ টাইম সবসময় দেশি বিড়ালই পেলেছি, বাট একটা শখ ছিল যে একটা বিড়াল আসলে পার্সিয়ান থাকবে, বা একটা একটা শখের ব্যাপারটা আর কি এটাই। তো এটা গেল ফিমেলের ক্ষেত্রে। আর যদি মেল কিনতে যান ছেলে বিড়াল, তাহলে ছেলে বিড়াল কিনতে হলে আপনার অবশ্যই 15,000 থেকে 20,000 টাকার মধ্যে পড়বে একটা মেল বিড়াল, ঠিক আছে? পার্সিয়ান, তার মধ্যে বিভিন্ন মিক্স থাকে, অবশ্যই পার্সিয়ান যখন কিনবেন সেই ব্যাপারগুলো ভালো মতো স্টাডি করে জেনে তারপরে কিনবেন। কারণ এখনকার সময়ে এরকম বিভিন্ন গ্রুপে দেখা যায় যে মানে অসাধু ব্যবসায়ীতে ভরে গিয়েছে আসলে বিড়ালের ব্যবসাটা। তো একে তো খুবই ফালতু একটা বিজনেস টোটালি, আর তার মধ্যে হচ্ছে যে আপনার
এটার মধ্যে আবার অনেক ভেজাল ঢুকে গিয়েছে, দেখা যাবে যে মিক্স থাকে, তারপরে প্রপারলি ও পিওর পার্সিয়ান না, বাট আপনাকে পিওর পার্সিয়ান বলে এগুলো সেল করবে। সো পিওর পার্সিয়ান যখন কিনবেন তখন অবশ্যই এটা নিয়ে আপনি একটু স্টাডি করে নেবেন, আসলে পিওর পার্সিয়ান চেনার উপায় আর হলো যে এই ব্যাপারগুলো, ঠিক আছে? তো আমি হচ্ছে কস্ট মিনিমাইজ করার জন্য, আই মিন যাতে আমার কস্টটাও অনেক বেশি না পড়ে যায়, সেজন্য হচ্ছে নিয়েছি। তো এবার আসি যে প্রথমত যে একটা খরচ তো আপনার কিনতেই দরকার হবে, শুরু কেনাতেই কি পার্সিয়ান বিড়ালের খরচ এটা শেষ হয়ে যায়? আর কি সবকিছু দেশি বিড়ালের মতোই পাললে হয়? ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম না। দেশি বিড়ালকে ছোটবেলা থেকে আপনি নিজের মতো করে পাললেও একটা পার্সিয়ান বিড়াল কিন্তু আমাদের দেশের না, ও শীত প্রধান দেশের, সো ওকে কিন্তু সেভাবেই মেনটেন করতে হয়। তো খাবারের ব্যাপারটা হচ্ছে যে প্রচুর পরিমাণে প্রোটিন প্রোভাইড করতে হয়, ওর জন্য পুরোপুরি খাবার আলাদা। যেমন হচ্ছে ওর খাবারে আমি দেখা যায় যে ভাতের পরিমাণটা ওর জন্য খুবই কম দেই, মাছ মাংস যাতে ওর প্রোটিনের ঘাটতিটা পূরণ হয় ঠিকঠাক ভাবে, সেজন্য হচ্ছে আমি ওকে মাছ মাংসের পরিমাণটা সবসময় বেশি দেই অন্য বিড়ালদের থেকে। তারপরে হচ্ছে ভ্যাকসিনেশনটা আছে, তারপরে ওদের যেহেতু ফার গুলো বড় হয়, ওদের হচ্ছে শ্যাম্পুটা খুবই নেসেসারি, ওদের শ্যাম্পু যেটা হচ্ছে ও বিড়ালদের জন্য এক্সট্রা আলাদাভাবে, ফার বড় হওয়ার কারণে ওদের গরম লাগে বেশি, যার জন্য সবসময় হচ্ছে ওদের বাসাতে হয়তো ওর 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 জন্য একটা ফ্যান বা এসি এখানে রাখাটাই সবচেয়ে বেশি ওর জন্য ভালো গরমের সময়ে। তারপরে হলো শীতের সময় ওদের সেন্সিটিভ থাকে অনেক বেশি আসলে পার্সিয়ান বিড়ালটা, তো ওদেরকে পালার ক্ষেত্রে প্রচুর পরিমাণে জিনিস মেনটেন করতে হয়। মেডিসিন পারপাসে একটা কস্ট আছে, কারণ হলো যে দেশি বিড়ালের থেকে দেখা যায় তুলনামূলকভাবে পার্সিয়ানরা সিক হয় বেশি। তারপরে ভ্যাকসিনেশন তো অ্যাজ ইউজুয়াল আছে, ডিওয়ার্মিং তো করাতেই হয়, ঠিক আছে? এরপরে খাবারের ব্যাপারটা হচ্ছে যে খাবারের ব্যাপারটা নিয়ে ওরা বেশ নাজুক, মাছ আর মাংস, তারপরে ক্যাটফুডও খায় বিড়ালরা, আসলে সেই ক্যাটফুডটা প্রোভাইড করা, তারপরে হচ্ছে এই জিনিসগুলো কিন্তু মেনটেন করতে হয় পার্সিয়ান বিড়ালের ক্ষেত্রে। এছাড়া পার্সিয়ান বিড়ালে ফার বড় থাকে, আপনাকে ওদের ফার ব্রাশ করার জন্য হচ্ছে আলাদা ব্রাশ কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়ে চাইলে ব্রাশ করতে পারেন। অল ওভার হচ্ছে একটা দেখা যাচ্ছে যে আমার অপিনিয়ন থেকে একটা পার্সিয়ান বিড়ালের লিটার তো লাগবেই ওদের জন্য, কারণ হলো যে একটা পার্সিয়ান বিড়ালের ক্ষেত্রে আপনার অর্গানিক ক্যাট লিটারটা ইউজ করাটা ঝামেলা কর, কারণ ওদের ফার বড় থাকে, লোমে লেগে যায়, উড়ে উড়ে চলে আসে ঘরের ভিতরে, ঠিক আছে? আর ওদের যেহেতু ফার বড় থাকে, ওদের ব্যাপারটা হচ্ছে যে লেগে যাওয়া, নোংরা হওয়ার এই প্রবণতাটা বেশি থাকে, যার জন্য সেন্সিটিভ হওয়ার কারণে লিটারটাই দেখা যায় অধিকাংশ মানুষ পার্সিয়ান বিড়ালের ক্ষেত্রে লিটারটাই ব্যবহার করে থাকে। আর যেহেতু আমার একটা পার্সিয়ান বিড়াল আছে, ওর কথা, কারণ এক বাসাতে দুই রকম লিটার কিন্তু ইউজ করা যায় না আসলে, এটা দেখা যাচ্ছে যে একটা বলে আমি অর্গানিক লিটার দিয়েছি, আর একটা বলে যদি আবার আমি লিটার দিয়ে থাকি, তাহলে যে যার মতো যেটাতে ইচ্ছে সেটাতে কিন্তু ইউজ করবে, কারণ ওদের তো এইটার আসলে ওরা বোঝে না, যখন যেখানে ইচ্ছে সেখানেই যাবে। তাই আমার ওই একটা বিড়ালের জন্য, আমার সবার জন্য, আপনারা দেখবেন আমার আগে একটা ভিডিও আছে যেখানে আমি অর্গানিক ক্যাট লিটার ইউজ করতাম, বাট এই পার্সিয়ানকে আনার পরে দেখা যায় আমার সবার জন্য এখন লিটার কিনতে হচ্ছে। এটা হচ্ছে একটা ব্যাপার যে লিটারই ওদের জন্য কিনতে হয়। তো একটা পার্সিয়ান বিড়ালের ক্ষেত্রেও সেম অ্যাজ ইউজুয়াল, একটা লিটার বিড়াল বিড়ালের জন্য মোটামুটি আপনার 2 প্যাকেটের মতোই লেগে যায় মান্থলি লিটার, ঠিক আছে? প্রপারলি আপনি যদি ক্লিন করেন তাহলে। তো এই যে যে ব্যাপার গুলো, যে খরচটা, তো সবকিছু মিলে অল ওভার আমার কাছে যেটা মনে হয়েছে, আমি আমার যদিও আমার সব বিড়ালকে আমি মোটামুটি একইভাবে পালি, বাট লিওর জন্য টেক কেয়ারটা একটু বেশি হয় আসলে, ওর গরম বেশি লাগে, এই জিনিসগুলো মেনটেন করা, বা ওর হচ্ছে ফ্লি বেশি হয়, উকুন শরীরে যেটা বেশি হয় সেজন্য ওকে প্রপারলি স্প্রে করা, যেটা কিনা তুলনামূলকভাবে দেশি বিড়ালের কম হয়, ঠিক আছে? তো ওর একটু তো খাবারে 19-20 হলে ওর হচ্ছে দেখা যাচ্ছে পাতলা পটি হচ্ছে, এই প্রবলেমগুলো আমি ফেস করি। তো সবকিছু মিলিয়ে দেখা যায় যে ওর পিছনে, আচ্ছা, ভিটামিন কোর্স বিভিন্ন রকম করাতে হয়। একটা দেশি বিড়াল যেরকম চঞ্চল হয়, আপনার সাথে খেলাধুলা করতে পারে, বা বাসার অন্য বিড়ালদের সাথে যেরকম মুভ করে খেলাধুলা করে, পার্সিয়ান বিড়ালের ক্ষেত্রে সেই প্রবণতাটা কম, ওরা একটুতে আপসেট হয়ে যায় বা হচ্ছে একটু মুভ কম করে, এই জিনিসগুলো কিন্তু পার্সিয়ান বিড়ালের ক্ষেত্রে হয়। তো যার জন্য হলো যে ওদের জন্য এক্সট্রা ভাবে টয় কিনতে না, যেমন আমাদের দেশি বিড়ালরা কিন্তু বাসায় থাকা জিনিসপত্র দিয়ে অনেক কিছু নিয়ে খেলতে পারে, বাট পার্সিয়ান বিড়ালদের জন্য দেখা যায় যে আপনার বিভিন্ন রকম টয় লাগে ওর মুডটাকে ঠিক করার জন্য, ওকে অ্যাক্টিভ রাখার জন্য, সেক্ষেত্রে আর কি বলছি। তো একটা দেশি বিড়ালকে আপনি যদি প্রপারলি ভালো মতো খাওয়ান, ভালো মতো টেক কেয়ার করেন, তাতেও খরচ অনেক কমে কম আসে একটা পার্সিয়ান বিড়ালের থেকে, অ্যান্ড আপনি খুব ভালো মতো মোটাসোটা নাদুস নুদুস করে সেই বিড়ালটাকে কিন্তু পালতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন পুরোপুরি ব্যাপারটা আপনাদের উপরে যে আপনারা আসলে কি পালতে চান বা কি কিনতে চান। যদি অবশ্যই যদি আপনাদের অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই পার্সিয়ান বিড়ালও পালতে পারেন, চাইলে দেশি বিড়ালও পালতে পারেন, তবে এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করে। তো সো পার্সিয়ান হোক আর দেশি হোক, সবাইকেই যদি চান তাহলে ভালো মতো ভাবেই পালা কিন্তু সম্ভব, মানে পার্সিয়ান দেখেই তাকে বেশি ট্রিট করা
করা যাবে বা দেশি বিড়ালকে ট্রিট করা ট্রিট করতে হবে না, এরকম ব্যাপারটা না, ঠিক আছে? পুরোপুরি ডিপেন্ড করে আপনার উপরে। আশা করি বুঝতে পেরেছেন, আর অনেক কথা বলে ফেললাম। নেক্সট টাইম হচ্ছে আর একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা কমেন্ট করে একটু জানাবেন তো কি টপিকের উপর ভিডিও চাচ্ছেন, সেই টপিকগুলো নিয়ে চেষ্টা করবো ভিডিও বানানোর, যদি আমার সেগুলো নিয়ে এক্সপিরিয়েন্স থাকে তাহলে। আর সবাই অনেক ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আর বেল বাটন ক্লিক করবেন নতুন নতুন ভিডিওগুলো আপডেট পেতে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।